আমি তো আরো পাঁচ সপ্তাহ আমার মতো তার ছাপা যত্ন করবো, তাহলে ভালোবাসা দিয়ে রাখতে পারবো। তার পায়ের নিচে থাকা একদম দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো আছি। আপা প্রণাম কি? আমার নাম আয়েশা। বা খুব সুন্দর নাম আয়েশা, দেখতে তো মনে হয় খুব সুন্দর আয়েশা। তো আমার সাপা থাকেন
তা তো লাগে। তারপর তো ঢাকা থেকে দাম কম না নাকি বেশি? একটু কম, এইখানে তো পাইকারি। আচ্ছা, তারপরে কিনে খেতে পারেন না? না। আচ্ছা আচ্ছা, তো ফ্যামিলিতে কে কে আছে? পাঙ্গাস মাছ কিনে খেতে পারেন না, ইলিশ মাছ। ওহ, মানে পাঙ্গাস মাছ কিনে খেতে পারেন না। ফ্যামিলিতে মা আছে, ভাই আছে, আর আমি। বাবা নাই? বাবা ছিল, বিয়া করে গেছে, কিছু খাবার নাই। আপনার বয়স কত? কতই হবে, 17-18। বিয়ে শাদী হয়েছে? বিয়ে শাদী হয় নাই। তো বিয়ে শাদী করেন না কেন? ভালো একজন মনে না তো মানুষ করলে বিয়ে শাদী করতাম, অনেক কষ্ট আছে। তো ইউটিউব আসছেন কি জন্য? পাঙ্গাস মাসে টাকার জন্য নাকি বিয়ে শাদীর জন্য? কোনো আইসি বিয়ে শাদীর জন্য, ভালো একজন মনের মতন মানুষ পাইলে তারা জীবন সঙ্গী বানাইতে চাই। আচ্ছা, সে যদি ডাল ভাত খায় আপনি রাখতে পারে? তা তো থাকবো, কোনো আপত্তি নাই। পড়াশোনা কত দূর করছেন? পড়ছি মাদ্রাসে, মহিলা মাদ্রাসে পড়ছি। আচ্ছা, কোন পর্যন্ত পড়ছেন? আচ্ছা, তো এই যে মহিলা মাদ্রাসে পড়ছেন, তো এখন এই যে ইউটিউবে আসলেন, তো না আসলে কি হইতো না? ইউটিউবে আইসি অনেক কষ্ট পড়া, ঘুরাইলে পেট থেকে আসার ইচ্ছে ছিল না, অনেক কষ্ট পড়া আইসি। আচ্ছা আচ্ছা, ভালো থাকতে পারলে জীবনে ইউটিউবে আসতাম। আচ্ছা, মানুষ তো ভালো থাকার জন্য অনেক কিছুই করে, ঠিক না? এই মনে আইসি যদি ভালো একজন প্রবাসী ভাই পাই, বুড়া হোক জোয়ান হোক, তাতে কোনো আপত্তি নাই। সে আমার দুই বেলা দুই মুঠো ডাল ভাত খাওয়াইতে পারলে আমি তার কাছেই থাকবো, তারই জীবন সঙ্গী বানাবো, সারা জীবন সুখে দিকে তার পাশে থাকবো। এখন তো মনে করেন আমাদের দেশে বা পরিবার তো অনেক ভাই আছে যা নাকি বিয়ে করছে, স্ত্রী চলে গেছে, ভাই করছে, যারা দুইটা চালাইতে পারবে তাতে কোনো আমার আপত্তি নাই। যদি বিয়ে করে বউ থাকে, যদি হয়তো সমস্যার কারণেই মানুষে আরেকটা বিয়ে করে, তাতে আমার কোনো আপত্তি নাই, আমি রাজি আছি। আচ্ছা, তো দর্শক আপনারা যদি কি নাম বললেন? মায়েশা। মায়েশা, তো দর্শক মায়েশার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01781931271। আমি নাম্বারটা আবার বলছি, 01781931271। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদাই দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।